আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আমরা এই ফিশ মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে মোরাব্বা ফিশ মার্কেট। তো এটার নাম শুনেছি কিন্তু আসা হয়নি। তো এসে আসলে খুবই ভালো লাগলো, একদম একটা জাহাজের মতন বানিয়ে রেখেছে। তো এখন এটার ভিতরে আমরা যাব, দেখি এখানে নাকি সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায় এবং প্রায়ও নাকি এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে এই যে এই পাশেই হচ্ছে এই যে মোরাব্বা প্যালেস, এটা মোরাব্বা প্যালেস। তো চলুন আমরা এখন ভিতরে যাব। তো এখানে তো আসলে অনেক রকমের মাছ আছে মনে হচ্ছে ভিতরে, দেখি। এটা একদম মাছের চিংড়ি কত করে ভাই? চিংড়ি কত? ৫৫০ টাকা সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, হামর সম্পূর্ণ মাছ, অনেক মাছ এখানে। ভেতরটা হ্যাঁ এটা কি ফিশ কেমন দেখা যায় সবুজ, এটা কত করে? আমরা এখানে আসলাম, এখানে ফিশ প্রায় বিক্রি করে। তো একটা ফিশ দিলাম, দেখি কেমন। হ্যালো গাইস, আজকে আমরা এসে এই যে হাঙ্গর মাছ খাবো। হাঙ্গর মাছ? একটা আমরা ব্ল্যাক পমফ্রেট হচ্ছে দিলাম, দেখি যে এখানে কেমন। এখানে হচ্ছে পোলা টোলা সব দিয়ে রাখছে। এই তো এই যে এই ব্ল্যাক পমফ্রেটটাই হচ্ছে আমরা ইয়ে করেছিলাম, অর্ডার দিয়েছি এখানে। আজকে ট্রাই করার জন্য এটা নিলাম, যেন এক পিস মাছ এনে হয়েছে। মোটামুটি কিন্তু বড় আছে মাছটা। এখন খেয়ে দেখতে হবে যে কেমন। আর এটার সাথে হচ্ছে আসছে হচ্ছে এরকম রুটি ভেতরে, দেখো ট্রাই করো। আদি ভিতরে টাকাটা দিবা, পানি পানি নিয়ে আসলে। হ্যাঁ এদিকে রাখো, দুইটা পানি ভরছে, দেখো খেয়ে দেখো, বলো দিবে দাও। খাও ভালো, মজা আমি তো নিতে যা পড়ে গেল। দেখি আগে তোর মুখে দিই, আমি দেখি কেমন। তো ওভারঅল ফিশ ফ্রাইটা ভালোই ছিল, তো এখানে আরেকদিন এসে খাওয়া যায়, মোটামুটি ভালোই ছিল। যদি মাছটা গন্ধ লাগতো তাহলে কিন্তু আসলে খাওয়া যেত না, খুব ভালোই লেগেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছি। আর এখান থেকে আমরা হচ্ছে দুই রকমের মাছ কিনেছি, বড় চিংড়ি আর আরেকটা আরেক সামুদ্রিক মাছ। এটা টুনা ফিশের ছোট ছোট বাচ্চার মতন দেখা যায়, ওই টাইপের যে মাছটা।
সেটা নিয়েছি ভেজে খাওয়ার জন্য। আর বাচ্চারা তো চিংড়ি মাছ খুব পছন্দ করে, তো আসলে খুব ভালোই লাগলো। আর পরন্ত বিকেল চলে যাচ্ছি বাসার দিকে, আর এই যে জাহাজটা দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ আসলে, মানে বাসার কাছে এত সুন্দর একটা জায়গা আছে, আসলে না আসলে বুঝতেই পারতাম না। তো খুব ভালো লাগলো সব কিছু মিলিয়ে। আর সৌদি আরবে দিনে দিনে সবুজ গাছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর দেখুন রাস্তায় কী সুন্দর কাশফুলগুলো, দারুণ লাগছিল। আর এখন প্রতি রাস্তাতেই এই ধরনের গাছ দেখা যায়, মানে সবুজ আর সবুজ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।